বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি আর চার দিন, এমন সময়ে আবারও দুঃসংবাদ এলো টাইগার শিবিরে। সাকিব আল হাসানের পর ইঞ্জুরিতে পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গুয়াহাটিতে রোববার 1 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। চোট পাওয়ার পরপরই মাহমুদুল্লাহকে দেখতে ছুটে আসেন ফিজিও। কিছুক্ষণ পরিচর্যার পর অবশ্য আবারও ন্যাটে ব্যাটিং অনুশীলন করেছেন রিয়াদ। ধারণা করা হচ্ছে অভিজ্ঞ অলরাউন্ডারের এই চোট গুরুতর নয়, তবে এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।